আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে সাবার টু মাওয়া, রাতে রাইড দেব। রাতে রাইড দেওয়ার উদ্দেশ্য হলো ঢাকা শহরের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে রাত্রে। রাত্রে ঢাকা শহর অনেক সুন্দর লাগে, তাই আজকে আমার ঢাকা শহরটা ঘুরে দেখার খুব ইচ্ছা। তাই রাতে আজকে আমি ঢাকা শহরটা ঘুরব এবং ঢাকা ঘুরে আমি যাব মাওয়া। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাতের পরিবেশটা অনেক অনেক সুন্দর, লাইটিংগুলো খুবই চমৎকার। আসলে বন্ধুরা, আমি এখন রাইড করছি, এখন সময় প্রায় রাত্র 2:30 বা 40 এরকম সময়। আসলে ঢাকা সিটির ভিতরে আমি রাত্র 2:30 বা 40 ভিতরে আসি, কিন্তু মনে হয় না যে এখন রাত্র 2:00 বা 3:00 এরকম সময় মনে হয় না। ঢাকার ভিতরে গেলে মনে হয় কেবল সন্ধ্যা। সবচেয়ে বেশি ভালো লাগে রাতে রাইড করে, কারণ দিনে আপনারা সবাই জানেন দিনে ঢাকা শহর প্রচণ্ড জ্যাম থাকে। আমি যেই রাস্তাতে এখন যাচ্ছি, এই রাস্তা সকাল থেকে শুরু করে রাত্র 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এই রাস্তায় পুরো জ্যাম থাকে। তখন আপনি রাইড করে কোনো মজা পাওয়া যায় না। আমি যখন তাতে রাইড করতেছি রাতে, খুবই ভালো লাগতেছে, কারণ কোথাও কোনো জ্যাম বা ট্রাফিক সিগন্যাল নেই। এ কারণে রাতে রাইড করা সবচাইতে ভালো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। এখন যে পরিবেশটা দেখা যাচ্ছে, আসলে মনে হচ্ছে এটা একটা বাহিরের পরিবেশ, কিন্তু দিনে এই রাস্তায় হাজারো গাড়ি থাকে। এখন এসে বললাম পোস্তবেলা সেতু, এখানে টোল দিতে হয় মাত্র 15 টাকা। এর সামনে আরেকটা টোল আছে, সেটা 10 টাকা টোল দিতে হয়। টোলটা দিয়ে নিই, মাত্র 15 টাকা টোল। ২০ টাকা দিলাম, 5 টাকা ঘুরিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আমার যাত্রা এখান থেকে মাওয়ার উদ্দেশ্যে, পুরো রাস্তা মজা হবে, মাস্তি হবে, সেই মজা হবে। এখান থেকে সামনে একটা টোল আছে, সেখান পর্যন্ত পুরো রাস্তা ফ্রি, শুধু সেখানে একটু ভিড় আছে। আবার সেই টোল দেওয়ার পরে একদম মাওয়া পর্যন্ত পুরো রাস্তা ফ্রি, সেই মজা। এই রাস্তায় রাইড করে সেই মজা পাবেন। দিনও যেমন রাইড করে মজা পাওয়া যায়, কিন্তু দিনে একটা সমস্যা হয়, কিছু রিক্সা বা লোকাল গাড়িগুলো ওগুলো রাস্তার মাঝে এবং সাইডে দাঁড়িয়ে রাখে, সেই কারণে দিনে ওরকম মজা পাওয়া যায় না। এই যে এখন আমি রাতে যাচ্ছি, রাস্তা যেরকম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আবার কোনো অতিরিক্ত কোনো যানবাহন নেই, সীমিত কিছু ব্যক্তিগত গাড়ি আছে, পুরো রাস্তাটা ফাঁকা। এই রাস্তায় আপনার কোনো ভাঙ্গা চোরা কিছু নেই, পুরো রাস্তা পুরো ক্লিন, সুন্দরভাবে রাইড করে মজা পাওয়া যায়। আপনারা যদি ঢাকা মাওয়া হাইওয়ে এর
রাস্তা যে সৌন্দর্য বা রাস্তার যে মজা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই রাতে আসতে হবে। এখানে প্রচুর লোক আসে এখানে সারা রাত। আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি বাম পাশে একজন দাঁড়িয়ে এসেছিল, আবার সামনে একজন দাঁড়িয়ে আছে, আবার ইভেন আমার রাস্তার ডান পাশেও কিছু লোক দাঁড়িয়ে থাকে, তারা ছবি তোলে, ঘুরে, আড্ডা দেয় ইত্যাদি। সবচেয়ে বেশি মজা হয় রাতে। আসলে বন্ধুরা, আমি যত সামনের দিকে আগাচ্ছি কুয়াশা ততই বাড়ছে, সামনের দিকে কুয়াশা প্রচুর। ভাবছিলাম বেশি একটা শীত লাগবে না, আসলে প্রচুর শীত। তারপরও আমি একটা সোয়েটার, তার ভিতরে একটা শার্ট, উপরে জ্যাকেট, তিনটা পরেছি, আবার হাতেও গ্লাভস পরেছি, পায়ে কেস শ্যু পরেছি, তাই বেশি একটা আমার শীত লাগছে না। আমার যে পিসে যে পিলোন আছে, সে আমার সাথে এই প্রথমবার রাইতে মানে রাতে আর কি ট্যুরে বের হয়েছে, সে কারণে তার বেশি একটা আইডিয়া ছিল না। কিন্তু সে এখন শীতে প্রায় কাঁপছে, যেহেতু আমার পিছে আছে, পিছে থাকার কারণে বেশি একটা শীত তার লাগছে না। সে একবার মানে চালাতে চেয়েছিল, চালানোর জন্য কিছু মানে কিছু রাস্তা চালিয়েছিল, সামনে থাকায় মানে প্রচুর কুয়াশা, ঠান্ডার মানে ঠান্ডার কারণে সে বাইক রাইড করতে পারে নাই। পরে আমার পরে আবার সে আমার পিছে যে হয়েছে, আসলে সে এখন বুঝতে পারছে যে শীতকালে রাতে রাইড করা কত কষ্ট। অবশ্য মজাও আছে, সে মানে সেই জন্য আপনাকে অবশ্যই হেলমেট, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস, পায়ে কেস, তারপরে সেফটি গার্ড, যেগুলো পরিধান করে আপনি বাইক রাইড করেন, তাহলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর বিশেষ করে বন্ধুরা, আপনারা যারা বাইক চালান, তারা সকলে হেলমেট ইউজ করবেন, এটা হেলমেট একটা নিরাপত্তা সেফটি। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট টাইমে আপনাদের আরও ভালো ভালো কিছু ভিডিও উপহার দেব, সেজন্য আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে দেখতে পারেন। আর ভিডিওর কোথায় আমার কী ভুল হয় আপনার সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তীতে ওই ভুলগুলো শুধরে নিতে পারবো। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।